সবাইকে প্রাণ মন থেকে ধন্যবাদ। এভাবে 2K 3K 4K 10K 1 lakh করতে চাই গাইস খুব তাড়াতাড়ি। আমাদের চাইলে যদি সিলভার প্লে বাটন টানতে পারি গাইস, সিলভার প্লে বাটন চাই গাইস, সিলভার প্লে বাটন চাই, লোভী হয়ে যাচ্ছি। সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটাতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি দাদা বৌদিতে গাইস, মানে ব্যারাকপুরের দাদা বৌদিতে গাইস আজকে। সো ব্যারাকপুরের দাদা বৌদিতে কেন এসেছি, কারণ তোমরা তো জানোই ব্যারাকপুর বেসিক্যালি বিরিয়ানির জন্য স্পেশাল। সো ফার্স্ট অফ অল যেটার জন্য তোমাদের কিউরিসিটি আছে সব থেকে বেশি, সেটা হচ্ছে যে আলুর সাইজটা। সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা বিশাল বড় সাইজের একটা আলু, আর আলুটা একদম তুল তুলে নরম হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর বিরিয়ানি আমার সামনে থাকলে তো আমি গাইস এত ওয়েট করতে পারি না, ট্রাই করা যাক। মালদাতে অনেক দাদা বৌদি বিরিয়ানিজ রয়েছে, বাট ইটস অ্যামেজিং গাইস, এটা একটা অন্যরকম ভাই। আমি ফাইন ডাইনিং এ, আর ফাইন ডাইনিং এ গাইস আমার বসার মানে সুযোগটাই হলো না, মানে অকাত নেই তো কি করে সুযোগ হবে।
তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি একটা অসাম অ্যাম্বিয়েন্স হয়ে রয়েছে চারিদিকটা। আর এটা হচ্ছে এক্সট্রা ফাইন ডাইনিং, আর নিচেরটা হচ্ছে নর্মাল ডাইনিং তোমরা বলতে পারো। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরোপুরি সারাউন্ডিংটা, এখানকার মেনুটা নিচেরটার তুলনায় পুরোপুরি আলাদা। আর আমি এখানটা পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি ট্র্যাভেল করছি আর তোমাদের ইন্ট্রো দিচ্ছি। মানে অনেকটা অ্যামেজিং লাগছে যে কলকাতায় এসে গাইজ একদম এত বড় একটা বিরিয়ানি শপে পুরোপুরি ব্লগিং করছি, আর ইটস অ্যামেজিং গাইজ। সো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে দাদা বৌদি ফেমাস ফিশ কাটলেট, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রাইস হচ্ছে 150 যেটা দাদা বৌদি প্রোভাইড করলো, ইটস অ্যামেজিং, ফ্রিতে খাচ্ছি। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি টেক্সচারটা ও জাস্ট অ্যামেজিং হয়ে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ভিতরে ফিশটা ও জাস্ট গরম হয়ে রয়েছে গাইজ। চলো এবার ট্রাই করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফিশ ফ্রাইয়ের মধ্যে ফিশটা কত সুন্দর ইন হয়েছে। এটাকে ফিশ ফ্রাই বলতে পারো অথবা বলতে পারো ফিশ কাটলেট, যাই বলো না কেন। দেখতে পাচ্ছ আমি ফাইনালি চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টের একদম প্রাইভেট সেকশনে। আর এখানে অনেক দাদা এন্ড দিদি যারা রয়েছে, প্লিজ তোমরা একটু হাই করে দাও, প্লিজ সব হাই করে দিয়ে। সো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো, এবার তো সাবস্ক্রাইব করো, কেউ করছে না সাবস্ক্রাইব গাইজ। সো দাদা, সো বেসিক্যালি প্রাইভেট সেকশনটা হচ্ছে তোমরা যদি কোনো অকেশন বা কোনো বার্থডে পার্টি বা কোনো সেলিব্রেশন যদি করতে চাও তো প্লিজ এই সেকশনটা বুক করতে পারো বা এসেও তোমরা এখানে এনজয় করতে পারো। সো তোমাদের দেখিয়ে দিলাম সেকশনটা, তোমাদের যদি পছন্দ হয় প্লিজ এখানে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো চলো এবার বাইরেটা দেখানো যাক। তোমরা যদি ফিশ ফ্রাইটা না ট্রাই করো এখানে এসে তো আমি আর কিছু বলার নেই, প্লিজ ফিশ ফ্রাইটা ট্রাই করো। আর এখানকার মাটন বিরিয়ানিটা আমি কথা দিচ্ছি বেস্ট লাগবে। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফিরনি, জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং লাগছে দেখতে গাইজ। এটা কি মানে মিষ্টি মিষ্টি না কি এমন খেতে, ক্ষীরের মতো? এটা ডেজার্ট। আচ্ছা এটা একটা ডেজার্ট, আর এর প্রাইস হচ্ছে 90 rupees। তোমরা এসে এখানে গাইজ ট্রাই করতে পারো, আমি ট্রাই করলাম না, বাট তোমরা একটু ট্রাই করো এসে গাইজ। আমার তো খুব একটা অ্যামেজিং আর ইন্টারেস্টিং লাগছে। কেমন লাগলো বিরিয়ানি? আর ফিশ ফ্রাইটা ট্রাই করেছো? ফিশ ফ্রাইটা আমি ট্রাই করলাম, জুসি গাইজ, খুব জুসি, মানে মাটনের জুসি হয়ে রয়েছে গাইজ। তো প্রচন্ড ক্রাউড হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি না, সাউন্ড শুনতে পাচ্ছি না, প্রচুর লম্বা লাইন, প্রচুর লম্বা লাইন। এখন তোমরা ভেবো না যে আমি দিদির সাথে এসেছি, মানে অনেকেই অনেক কিছু ভেবে নাই তো। তো গাইজ খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট, আর এই ছিল আজকের ব্লগ। ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ফুড ব্লগিং আর মালদার ফুড ব্লগিং এছাড়াও কলকাতার ফুড ব্লগিং সব থেকে আগে আমার চ্যানেলে দেখার জন্য। তো আজকের জন্য গুড বাই, বন্দে মাতরম, জয় হিন্দ। সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর সবাই খেতে থাকো।